নমস্কার বন্ধুরা জবাব জ্যানিউ স্যারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু একটা দারুণ সুখবর রয়েছে ইন্ডিয়ান রেলওয়ের পক্ষ থেকে যেখানে তোমাদের এন একটা বিরাট আপডেট নিয়ে কিন্তু তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব প্রচুর শূন্য পদে কিন্তু এখানে নিয়োগ হচ্ছে প্রত্যেকটি জোন ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকেন্সিগুলো কিন্তু রয়েছে প্রত্যেকটি জোন থেকে প্রচুর শূন্য পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে এবং এখানে ছেলে মেয়ে তোমরা কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবে এবং তোমরা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি জেলা থেকে মানে তেই জেলা থেকে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং যেখানে মিনিমাম যে শিক্ষাগত যোগ্যতা সেটা কিন্তু রয়েছে উচ্চ মাধ্যমিক পাস শুধু তাই নয় যারা চাও একটু আপার লেভেলে মানে গ্র্যাজুয়েশান পাশে আবেদন করবে সেক্ষেত্রে তোমরা কিন্তু গ্র্যাজুয়েশনের কিন্তু এখানে বিভিন্ন রকম পোস্ট পেয়ে যাবে মানে এখানে উচ্চ মাধ্যমিক সাথে গ্র্যাজুয়েশন যে কোনো একটি যদি তোমাদের থাকে তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে মিনিমাম যদি তোমার বয়সটা আঠেরো হয়ে থাকে তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছো তো এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে তোমাদেরকে জানাবো কি কী পোস্ট রয়েছে সিলেকশন প্রসিডিওর কী রয়েছে অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে কবে থেকে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারছো সবটা তোমাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে তাই প্রত্যেকটা ইনফরমেশান মিস না করে ভালোভাবে দেখো আশা করছি খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য তোমরা পাবে কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে করে পরবর্তী সমস্ত নোটিফিকেশান পেয়ে যেতে পারো তো চলো বন্ধুরা দেরি না করে সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করি বন্ধুরা ফার্স্ট অফ অল তোমাদেরকে জানাবো এখানে তোমাদের কি কি পোস্টে নিয়োগ করা হচ্ছে তো প্রথমে যে পোস্টগুলো তোমাদের দেখাবো এই পোস্টগুলো কিন্তু তোমরা মিনিমাম উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে কারণ এমন তো অনেকেই রয়েছে যারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক বর্তমানে পাশ করেছো গ্র্যাজুয়েশান কমপ্লিট হয়নি তাদের ক্ষেত্রে বলছি আর যাদের গ্র্যাজুয়েশান রয়েছে তারা তো গ্র্যাজুয়েশনের পাশাপাশি এই টুয়েলভ পাশের পোস্টগুলোর ক্ষেত্রেও কিন্তু আবেদন করতে পারবে মানে তাদের জন্য দু রকমেরই সুযোগ রয়েছে আর উচ্চ মাধ্যমিক যাদের পাস তারা কিন্তু এই সমস্ত পোস্টগুলোতে আবেদন করতে পারবে যেগুলো এক এক করে তোমাদের সাথে শেয়ার করছি যেমন ধরো রয়েছে জুনিয়র কাম জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট রয়েছে অ্যাকাউন্টস অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট রয়েছে জুনিয়র টাইম কিপার বলে একটি পোস্ট রয়েছে ট্রেন ক্লার্ক রয়েছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক রয়েছে তো এই যে পোস্টগুলো তোমাদের বললাম এইগুলোর জন্য তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকলেই শিক্ষাগত যোগ্যতা তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং প্রথম চারটে যে পোস্ট তোমাদেরকে বললাম এগুলো কিন্তু তোমাদের পে লেভেল টু অনুযায়ী এখানে তোমরা একটা বেতন পাবে এবং যদি তোমাদের লাস্ট যে পোস্টটি রয়েছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এটার ক্ষেত্রে কিন্তু তোমরা পে লেভেল থ্রি অনুযায়ী কিন্তু স্যালারি পাবে এবং তোমাদের সেভেন সিপিসি অনুযায়ী কিন্তু তোমাদের এখানে বেতন দেওয়া হবে পে লেভেলগুলো টি টু এবং থ্রি রয়েছে এবং পে লেভেল টু হলে তোমরা কিন্তু মিনিমাম উনিশ হাজার নশো থেকে শুরু করে তেষট্টি হাজার দুশো পর্যন্ত কিন্তু তোমাদের এখানে বেতন কাঠামোটা থাকবে আর যদি তোমরা এখানে চার নাম মানে পাঁচ নাম্বার পোস্টের জন্য আবেদন করো তাহলে তোমাদের একুশ হাজার সাতশো থেকে তোমাদের এখানে বেতনটা শুরু হবে যেটা পেলেভেল থ্রি এবং পাশাপাশি কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ডগুলো দেওয়া রয়েছে সি টু এ থ্রি বি টু মেডিকেল স্ট্যান্ডার্ডগুলো কিন্তু দেওয়া রয়েছে সেটা আশা করছি তোমরা কম বেশি প্রত্যেকেই বুঝতে পারছো এখানে সম্পূর্ণ কিন্তু ক্লিয়ারলি বলা রয়েছে এবার তো তোমাদের এটা জানালাম উচ্চ মাধ্যমিক এবার তোমাদেরকে জানাবো গ্র্যাজুয়েশান পাশের কি কী পোস্ট রয়েছে তো দেখো এই যে পোস্টগুলো রয়েছে এগুলো হচ্ছে কি যাদের উচ্চ মাধ্যমিক পাশের পাশাপাশি যাদের এখানে গ্র্যাজুয়েশনও রয়েছে তাদের জন্য বলছি এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে যেমন ধরো এখানে যে পোস্টগুলো তোমাদের রয়েছে না সেগুলো হচ্ছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট রয়েছে গুডস গার্ড রয়েছে সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক রয়েছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট রয়েছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট রয়েছে সিনিয়র টাইম কিপার রয়েছে কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস রয়েছে এবং স্টেশন মাস্টার পোস্টও কিন্তু রয়েছে তো দেখো স্টেশন মাস্টার পোস্ট এবং কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস যে পোস্টটি রয়েছে সেক্ষেত্রে তোমাদের পে লেভেল সিক্স অনুযায়ী তোমাদের বেতন থাকবে এবং ট্রাফিক অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে পে লেভেল ফোর বাকি দুই তিন এবং চার আর পাঁচ এই পা এই পোস্টগুলোর জন্য তোমাদের পে লেভেল ফাইভ অনুযায়ী তোমাদের এখানে বেতনটা থাকবে এবং তোমাদের স্টেশন মাস্টার এবং যেটা বললাম সেটার জন্য বেতনটা একটু বেশি রয়েছে তো যদি এখন তোমাদের পে লেভেল ফোর হয় তাহলে পঁচিশ হাজার পাঁচশো থেকে তোমাদের এখানে স্যালারি স্টার্ট হবে মিনিমাম আর যদি তোমাদের পে লেভেল ফাইভ হয় তাহলে উনত্রিশ হাজার দুশো থেকে তোমাদের স্যালারি স্টার্ট হবে আর যদি পে লেভেল সিক্স বলো তাহলে সেক্ষেত্রে পঁয়ত্রিশ হাজার চারশো তোমাদের এখানে স্যালারি স্ট্রাকচারটা কিন্তু স্টার্ট হচ্ছে সেভেন সিপিসি অনুযায়ী তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে এবং পাশাপাশি কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ডগুলো কিন্তু দেওয়া রয়েছে তোমরা প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ মেডিকেল স্ট্যান্ডার্ড পাশাপাশি কিন্তু দেওয়া রয়েছে কারণ মেডিকেল স্ট্যান্ডার্ডটা নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে তো তাদেরকে বলবো ভিডিওটি পজ করে একটু ভালো করে দেখে নাও তাদের জন্য তো এখানে এই মেডিকেল স্ট্যান্ডার্ডটা পাশাপাশি পোস্টগুলোর পাশাপাশি কিন্তু দেওয়াই রয়েছে তো আশা করছি এই পোস্টগুলো তোমরা বুঝতে পারলে যেখানে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক সরি উচ্চ মাধ্যমিক এবং তোমাদের গ্র্যাজুয়েশান এই দুই রকম শিক্ষাগত যোগ্যতায় তোমরা কিন্তু বিভিন্ন রকমের পোস্ট পাচ্ছ এবার আদার্স কি ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করো একটু দেখতে থাকো তো বন্ধুরা দেখো তোমাদের বলি যেই পোস্টটা শুধুমাত্র মানে উচ্চ মাধ্যমিক পাস রয়েছে মানে অনলি উচ্চমাধ্যমিক পাস সেক্ষেত্রে তোমাদের কিন্তু বয়সটা হিসাব করা হবে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত এটা জেনারেলদের কথা বললাম এবার যদি তোমরা এসসি এসটি এস হয়ে থাকো তাহলে আঠেরো বছর থেকে তোমরা তেত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে যদি ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট হয়ে থাকো আর যদি টুয়েলভ পাশের ক্ষেত্রে এসসি এস কথা বলো তাহলে তোমরা আঠেরো বছর থেকে ৩৫ বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে এটা তোমাদের যেটা বললাম সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশের যে পোস্টগুলো রয়েছে না সেগুলোর কথা বললাম এবার যদি তোমরা বলো গ্র্যাজুয়েশনের যে পোস্টগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে তোমাদের বয়সটা কিন্তু আঠেরো থেকে তেত্রিশ রয়েছে এবং তোমাদের বয়সটা কিন্তু ক্যালকুলেট করা হবে ফার্স্ট জুলাই অনুযায়ী ফার্স্ট জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই তারিখ অনুযায়ী তোমাদের বয়সটা কিন্তু হিসাব করা হবে তো এটা হচ্ছে যারা গ্র্যাজুয়েশানে যে পোস্টগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে বলছি এবং এই মতো তোমরা কিন্তু এক্ষেত্রেও যারা ও বিসি রয়েছ তারা কিন্তু আঠেরো বছর থেকে শুরু করে তারা আরও যেহেতু তিন বছর সুতরাং তোমরা ছত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে আর যদি এসসিএসটি হয়ে থাকো তাহলে আঠেরো বছর থেকে তোমরা কিন্তু আরও পাঁচ বছর দ্যাট মিন্স তোমরা কিন্তু আটত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে তো আশা করছি এজ লিমিটটা তোমরা বুঝতে পারলে এবং দুটোর ক্ষেত্রেই তোমাদের কিন্তু ফার্স্ট জুলাই অনুযায়ী কিন্তু তোমাদের এখানে বয়সটাকে কিন্তু হিসাব করা হবে তো সেই মতো ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশ অনুযায়ী বয়সটাকে এখানে তোমরা নিজেরা কাউন্ট করবে এবার চলো দেখিয়ে দিচ্ছি আর কি কি রয়েছে তো শিক্ষাগত যোগ্যতা যেটা তোমাদের বললাম এন টি পক্ষ থেকে তোমরা যদি উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশান এই দুই মধ্যে যে কোনো যদি একটা তোমাদের থেকে থাকে মানে শুধু গ্র্যাজুয়েশান হলেও যেমন হবে তেমনি কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে সব রকম শিক্ষাগত যোগ্যতার জন্য এখানে কিন্তু সুযোগ রয়েছে উচ্চ মাধ্যমিক কিন্তু সায়েন্স আর্টস যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা হও না কেন উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো না কেন তোমরা কিন্তু আবেদন করতে পারবে আর সেটা যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে হোক না কেন যে কোনো স্টেট থেকে হোক না কেন তোমরা যদি উচ্চ মাধ্যমিক মিনিমাম পাস করে থাকো তাহলেই তোমরা আবেদন করতে পারবে তো আশা করছি এডুকেশনাল কোয়ালিফিকেশান এজ লিমিট এবং পোস্টগুলো সংক্রান্ত তথ্য তোমরা বুঝতে পারলে এবার সিলেকশন প্রসিডিওরটা নিয়ে একটু ডিসকাস করি তো বন্ধুরা দেখো এখানে তোমাদের যেই সিলেকশন প্রসিডিও সেটা হচ্ছে তোমাদের কিন্তু সিবিডি টেস্ট হবে স্টেজ ওয়ান রয়েছে স্টেজ টু রয়েছে যারা স্টেজ ওয়ান কোয়ালিফাই করবে তাদেরকেই কিন্তু এই স্টেজ টুটা দিতে হবে মানে সেই মতো একটা মেরিটল হবে যারা স্টেজ ওয়ান কোয়ালিফাই করবে তাদেরকেই স্টেজ টু দিতে হবে এবং এই স্টেজ টুটাই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তো এই এটার উপরে বেস করে কিন্তু পরবর্তীতে তোমাদের কিন্তু এখানে স্কিল টেস্ট ডকুমেন্ট ভেরিফিকেশন মেডিকেল টেস্ট তারপরে তোমাদের কিছু কিছু পোস্টের ক্ষেত্রে মানে টাইপিং টেস্টগুলো হবে তো সেগুলো পোস্ট ওয়াইজ কিন্তু আলাদা আলাদা রয়েছে স্টেজ ওয়ান স্টেজ টু হয়ে যাওয়ার পরে তোমরা যেই মতো যেই পোস্টের জন্য আবেদন করবে সেই মতো সেই পোস্টগুলো কিন্তু তোমাদের স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট বা এইগুলো কিন্তু তোমাদের হবে এবং অবশেষে তো অবশ্যই মেডিকেল টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে মেরিট লিস্ট তৈরি হবে তো এখানে প্রত্যেকটা স্টেজই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তো যারা প্রিপারেশান নিচ্ছ তারা তো অবশ্যই জোর কদমে প্রিপারেশান চালাও যারা এখনও নিচ্ছ না তাদেরকে বলছি বসে না থেকে এই যে বিগ ভ্যাকেন্সিটা রয়েছে এটার জন্য কিন্তু তোমরা প্রিপারেশান শুরু করে ফেলো আর এখানে তোমাদের এবার দেখাবো প্রত্যেকটি পরীক্ষার জন্য সিলেবাস কী রয়েছে তো দেখো পে স্কেলটা যেটা রয়েছে সেটা হচ্ছে লেভেল টু থেকে সিক্স যেটা তোমাদেরকে দেখালাম এক এক করে এবং অ্যাপ্লিকেশন তোমাদেরকে অনলাইনেই করতে হবে মানে অনলাইন অ্যাপ্লিকেশানই তোমাদের করতে হবে এই অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের কিন্তু একটা ফিস পেমেন্ট করতে হবে সেই ফিসটা তোমাদের বলি তো এখানে ইউ আর ও বি সি ক্যাটাগরি হলে পাঁচশো টাকা তোমরা অ্যাপ্লিকেশান ফিস দেবে কিন্তু এই অ্যাপ্লিকেশান ফিজটা সিবিটি ওয়ান দেওয়ার পরে তোমরা কিন্তু এখান থেকে চারশো টাকার মতো কিন্তু ফেরত পেয়ে যাবে যদি সিবিটি ওয়ান দাও তবেই ফেরত পাবে যারা এক্সাম দেবে না তারা এই পয়সাটাও কিন্তু ফেরত পাবে না এবার যদি তোমরা বলো এস সি এস টি পিডাব্লিউডি ইএক্সএম তো এই সমস্ত ক্যান্ডিডেটকে কিন্তু তোমাদের এখানে আড়াইশো টাকা ফিস কিন্তু দিতে হবে এবং এই টোটাল আড়াইশো টাকাটা কিন্তু সিবিটি ওয়ান হয়ে যাওয়ার পরে কিন্তু ফেরত পেয়ে যাবে তা আশা করছি এই বিষয়টুকু বুঝতে পারলে মানে তোমরা যদি সিবিটি ওয়ান দাও তবেই কিন্তু এই ফিজটা ফেরত পাবে নইলে কিন্তু ফেরত পাবে না আর অ্যাপ্লিকেশান তোমাদেরকে অনলাইনেই করতে হবে তো দেখো সিবিটি যে ওয়ান রয়েছে সেখানে তোমাদের কি কি সাবজেক্ট রয়েছে তো দেখো এখানে কিন্তু তোমাদের তিনটে সাবজেক্ট থেকে তোমাদের টোটাল কোশ্চেন থাকবে অবজেক্টিভ টাইপেরই কিন্তু কোশ্চেন হবে যেখানে জেনারেল অ্যাওয়ারনেস ম্যাথমেটিক্স এবং জেনারেল ইন্টেলিজেন্স থেকে কোশ্চেন থাকবে যেখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে চল্লিশটা কোশ্চেন ম্যাথমেটিক থেকে কিন্তু তিনটা কোশ তিরিশটা কোশ্চেন এবং জেনারেল ইন্টেলিজেন্স থেকে কিন্তু তোমাদের তিরিশটা কোশ্চেন থাকবে তো সব মিলিয়ে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজেনিং সবটা মিলিয়ে তোমাদের কোশ্চেন কিন্তু থাকবে একশোটা এটা হচ্ছে তোমাদের সিবিটি ওয়ানের কথা বললাম মানে সিভিডি ওয়ান যেটা হবে এটা কিন্তু সেটার কথা বললাম এখানে একশোটা কোয়েশন থাকবে সবটা অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকবে এবং তিনটে পার্ট থেকে কিন্তু কোশ্চেন থাকবে যে কোশ্চেনের নাম্বার এবং তোমাদের কিন্তু কত টোটাল রয়েছে সেটা কিন্তু তোমরা পাশাপাশি দেখতে পাচ্ছ এবং এখানে কিন্তু বলা রয়েছে যে তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিংও থাকবে ওয়ান বাই থার্ড মানে তিনটে যদি ভুল করো তিনটে রং অ্যান্সারের জন্য কিন্তু তোমাদের এক নাম্বার করে কাটা যাবে তো সেই মতো খুব সাবধানে কিন্তু এখানে তোমাদের এক্সাম দিতে হবে কারণ এখানে তোমাদের কিন্তু যেহেতু নেগেটিভ মার্কিং থাকছে সুতরাং তোমাদের কিন্তু এখানে একশোটা কোশ্চেনের মধ্যে তোমাদের অবজেক্টিভ টাইপের কোশ্চেন হবে এবং নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে এটা সিবিটি ওয়ানের কথা বললাম এবার সিবিটি টুতে কী রয়েছে সেটা দেখায় তো দেখো সিবিডি টু যেটা হবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু টপিক কিন্তু সেম থাকছে জেনারেল অ্যাওয়ারনেস ম্যাথমেটিক্স জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং কিন্তু তোমাদের কোশ্চেনের মানটা মানে তোমাদের কোশ্চেনের যে সংখ্যাটা সেটা বেড়ে যাবে জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঞ্চাশটা কোয়েশ্চেন ম্যাথমেটিক্স থেকে পঁয়ত্রিশটা এবং তোমাদের জেনারেল ইন্টেলিজেন্ট রিজনিং থেকেও কিন্তু পঁয়ত্রিশটা টোটাল এখানে তোমরা একশো কুড়িটা প্রশ্ন পাবে এবং আগে কিন্তু সিবিডি থেকে কিন্তু তোমাদের একশোটা কোশ্চেন ছিল এবং সিবিলি টুতে তোমাদের একশো কুড়িটা প্রশ্ন থাকবে এবং এক্ষেত্রেও তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে মানে এক্ষেত্রেও তোমাদের তিনটে রং অ্যান্সারের জন্য কিন্তু এক নম্বর করে কাটা যাবে আর তোমাদের বলে রেখি এখন যেহেতু বিভিন্ন মানে রিজন ওয়াইজ কিন্তু এই রেলের নিয়মগুলো হওয়ার জন্য কিন্তু তোমরা কিন্তু যেই ল্যাঙ্গুয়েজটা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তারা কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে কিন্তু এক্সাম দিতে পারবে বেঙ্গলি ভাষাতে মানে বাংলা ভাষাতে তোমরা কিন্তু এক্সাম দিতে পারবে এবং এক্ষেত্রে তোমাদের বলে রাখি যে তোমাদের কিন্তু এখানে অনলাইন মানে সিবিটি টেস্ট হবে মানে অনলাইনেই তোমাদের কিন্তু এক্সাম দিতে হবে বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে তো আশা করছি সিলেবাস বিষয়টা তোমরা বুঝতে পেরেছো এবার তোমরা যদি ডিটেলসের সিলেবাস চাও এর আগে টিটির সিলেবাসে তোমরা ডিটেলসে চেয়েছো এন টি যদি ডিটেলস সিলেবাস চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি তোমাদেরকে যথাসাধ্য তোমাদেরকে জানানোর চেষ্টা করবো যদি লাগে তাহলে অবশ্যই জানিও কমেন্ট বক্সে এবার বিভিন্ন লেভেল ওয়াইজ তোমাদের একটু বুঝিয়ে দিই সিবিটি টেস্ট বা হচ্ছে তোমাদের যে স্টেজ ওয়ান স্টেজ টু তারপরে স্কিল টেস্ট যেটা রয়েছে সেটা তোমাদের একটু বলি তো দেখো পে লেভেল টু যেগুলো রয়েছে না সেই পে লেভেল টুতে কিন্তু বলা রয়েছে যে সিবিটি ওয়ান তো প্রত্যেকের ক্ষেত্রেই কমন দেখো সিবিটি ওয়ান কমন ফর অল পোস্ট সেটা কিন্তু বলা রয়েছে এবার সিবিটি এর একটা ব্যাপার রয়েছে সিবিটি টুতে যারা পে লেভেল টুতে যারা এখানে যারা এক্সাম দেবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু পে লেভেল টুর ক্ষেত্রে সেম থাকবে মানে কমন ফর অল লেভেল টু পোস্ট এবং যারা পে লেভেল থ্রি তাদের কিন্তু একটা আলাদা সিবিটি টুতে আলাদা পেপার থাকবে এবং তোমাদের সিবিটি ফোরের ক্ষেত্রেও কিন্তু সেপারেট একটা পেপার থাকবে এবং তোমাদের পে লেভেল ফাইভ হলে সেক্ষেত্রেও কিন্তু এখানে আলাদা আলাদা পেপার থাকবে এবং তোমাদের কিন্তু পে লেভেল সিক্স হলেও কিন্তু সেক্ষেত্রে আলাদা পেপার থাকবে এবার দেখো যেটা তোমাদের টাইপিং স্কিল টেস্ট তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু যেগুলো ক্লার্ক কাম টাইপি যেই পোস্টগুলো রয়েছে না সেগুলোতে কিন্তু তোমাদের এখানে টাইপিং স্কিল টেস্ট হবে এবার দুটো পোস্টের ক্ষেত্রে হচ্ছে না সেই দুটো কী কী একটা হলো ট্রেন ক্লার্ক আর একটা হলো তোমাদের কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে টাইপিং টেস্ট কিন্তু হচ্ছে না ট্রাফিক অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কিন্তু কম্পিউটার বেস অ্যাপটিটিউড একটা টেস্ট হবে এরপরে তোমাদের যারা গুডস গার্ড তারপরে ধরো সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার এগুলোর ক্ষেত্রেও তোমাদের কিন্তু কোনো রকম টেস্ট হচ্ছে না স্কিল টেস্ট হচ্ছে না শুধুমাত্র সিবিটি ওয়ান টু দিলেই হয়ে যাবে এরপরে যেগুলো টাইপিং টাইপিংয়ের যে ব্যাপারগুলো হচ্ছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে স্কিল টেস্ট হবে এগুলো ক্ষেত্রে যেমন আবার স্টেশন মাস্টার সরি তোমাদের এখানে কমার্শিয়াল অ্যাপেন্টিসের ক্ষেত্রে কোনো রকম স্কিল টেস্ট হচ্ছে না কিন্তু আবার যদি স্টেশন মাস্টার হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কম্পিউটার অ্যাপটিটিউড টেস্ট হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশান মেডিকেল টেস্ট সেটা কিন্তু প্রত্যেকের প্রত্যেকটি লেভেলের জন্য কিন্তু কমন রয়েছে তা আশা করছি বিষয়টা তোমরা বুঝতে পারলে লেভেল ওয়াইজ কিন্তু এখানে সিবিটি ওয়ান সবার ক্ষেত্রে সেম হলো সিবিটি টুটা কিন্তু ডিফারেন্ট পোস্টের জন্য ডিফারেন্ট রয়েছে তো এবার তোমাদের একটা ওভারভিউ দিয়ে দিই তো দেখো তোমাদের এখানে অনেকেরই প্রশ্ন থাকবে যে অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হচ্ছে তো দেখো এখানে কিন্তু তোমাদের বলে রেখি ফেব্রুয়ারির কিন্তু আশা করা যে ফেব্রুয়ারি সেকেন্ড উইক থেকে মানে ফেব্রুয়ারি দশ তারিখের পর থেকে কিন্তু তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু আশা করা যাচ্ছে শুরু হয়ে যাবে এবং তোমাদের কিন্তু সেকেন্ড উইক অফ মার্চ মানে তোমাদের কিন্তু মার্চের মাঝামাঝি সময় পর্যন্ত কিন্তু এখানে অনলাইন অ্যাপ্লিকেশান জারি থাকবে তারপরে কিন্তু পরবর্তীতে অনলাইন অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পরে তোমাদের যে ডেট অফ এক্সামিনেশান সেটা কিন্তু সেটা মানে অনলাইন অ্যাপ্লিকেশান শেষ হয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু জানতে পারবে তো আশা করছি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হলো তোমাদের সামনে এই সমস্ত ইনফরমেশান তুলে ধরে একটাই কারণ যাতে তোমাদের যারা যারা জানো তারা তো জানোই এবার এমন অনেকেই রয়েছে যাদের বেসিক ইনফরমেশানটুকু যাদের জানা নেই তাদের জন্য বলছি সেই জন্যই কিন্তু এই ক্লিয়ার করে সমস্তটা ভাগ ভাগ করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি তো আশা করছি কম বেশি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছ নিয়োগটির কোথা থেকে করা হচ্ছে সেটা বলি তো বন্ধুরা দেখো তোমাদের কিন্তু বলে রেখি রেলের এন রিক্রুটমেন্টের কথা আজকে তোমাদেরকে জানালাম যেখানে কিন্তু ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে ইন্ডিয়ান সিটিজেন হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে যেখানে কিন্তু মোটামুটি ধরো সাতাশ হাজার তিনশো বাষট্টিটার মতন কিন্তু ভ্যাকেন্সি রয়েছে তো এই ভ্যাকেন্সি কিছু কম হতে পারে বা কিছু বেশি হতে পারে বিভিন্ন কিন্তু স্টেট এবং রিজন ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকেন্সিগুলো তোমরা পাবে তো এই ছিল আজকের ইনফরমেশন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো আমাদের সাথে দেখো পাশে দেখো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সক